করোনায় পরীক্ষার্থীদের মূল্যায়নে হচ্ছে বিশেষায়িত বিকল্প পদ্ধতি, হচ্ছে না এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষা উপমন্ত্রী। আগের ক্লাসের নম্বর দেখে ফলাফল তৈরির পরামর্শ। 2023-এর শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। শেষ হয়েছে প্রায় 27% কাজ, 200+ পরিবারের পুনর্বাসনে নির্মাণ হচ্ছে ঘর। এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে যান চলাচল উপযোগী করা হচ্ছে সড়ক। অবকাঠামোর উন্নয়নে এলাকায় আর্থসামাজিক আমূল পরিবর্তন। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এদিকে এবারের পৌর নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নির্বাচনে হার জিত মুখ্য নয়, জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার রাতে বসুরহাটে এক নির্বাচনী কর্মী সভায় তিনি বক্তব্য রাখেন। অন্য প্রসঙ্গ, গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নে তৈরি করা হচ্ছে বিশেষায়িত বডি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। সময় সংবাদকে কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। করোনা পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কোনো পাবলিক পরীক্ষা নেওয়া হবে না বলেও তিনি জানান। এক্ষেত্রে বিগত ক্লাসের পরীক্ষার মূল্যায়নের উপর ভিত্তি করে এসএসসির ফলাফল তৈরির পরামর্শ শিক্ষাবিদদের। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিক চাপে থাকা অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি অটো প্রমোশনের। রিপোর্ট সাদিকুর রহমানের। করোনা পরিস্থিতির কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষামন্ত্রী সিলেবাস ছোট করে এসএসসি পরীক্ষা নেওয়ার আভাস দিলেও এর 2 দিন পর প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হলে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। এমন অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা নিয়ে মানসিক চাপে রয়েছে অনেক পরীক্ষার্থী, আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিভাবকরা। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনি, তো এখন আমরা আসলে মানে এখন সরকার থেকে কোনো সঠিক সিদ্ধান্ত আসছে না, যার কারণে আমরা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আসলে অটোপ্রাসের দাবি জানাচ্ছি, যদি আমাদের 100% ভ্যাকসিন দিয়ে পরীক্ষা দেওয়া হয় তাহলে আমরা রাজি আছি, যদি চাপ প্রয়োগ করে পরীক্ষা দেয় সেক্ষেত্রে অটোপ্রাস দেওয়াই উত্তম। করোনার দ্বিতীয় যে ঢেউ এটা যে আছে, এর জন্য যদি বাচ্চা কাচ্চা পরীক্ষা দিতে যায় তখন ওইখানে যে আক্রান্ত হইলে এটা তো একটা সমস্যা। আমরা গার্জেন অভিভাবক হিসেবে চাই না ওদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে, আমরা চাই ওদের মেধার মূল্যায়নটা অন্যভাবে নিক। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে সৃজনশীল হওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। প্রায় 20 লাখ পরীক্ষার্থী, অতএব স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া এটা খুবই কষ্টকর একটা ব্যাপার হবে। সৃজনশীলতা ছাড়া এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। ঝুঁকিকে কমিয়ে তাদের পরীক্ষা নেওয়া অথবা পরীক্ষা ছাড়াই তাদেরকে ফলাফল দেয়া, কিন্তু কোনো না কোনোভাবে একটা মূল্যায়ন করতে হবে। এ অবস্থায় পরীক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়নে বিকল্প পদ্ধতি প্রণয়নের আভাস দিলেন শিক্ষা উপমন্ত্রী। বিনা পাঠদানে কোনো পরীক্ষা চাপিয়ে দেওয়ার কোনো চিন্তা কারোরই নেই। আমরা পরীক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের মূল্যায়ন পদ্ধতি এবং কীভাবে সনদায়ন করতে হবে সেই বিষয়ে আমরা একটি বিশেষায়িত বডি সৃষ্টি করছি, যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। আমরা কখনোই কাউকে কোনো ধরনের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা নিতে যাব না। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের আভাস দিলেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পাঠদানে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন শিক্ষা উপমন্ত্রী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকার নিবন্ধন অ্যাপ তৈরিতে 90 কোটি টাকা খরচ নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরটি ভুয়া। এ নিয়ে চালানো হচ্ছে অপপ্রচার। এত টাকা তো দূরের কথা, অ্যাপটি বিনামূল্যে করে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ICT বিভাগ। এদিকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন একটি অ্যাপ তৈরিতে এত খরচ হবার কথা নয়, করোনা টিকার অ্যাপসটি মানসম্মত করার দিকে নজর দেওয়ার তাগিদ তাদের।
একুশ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইডলাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপসের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে গ্রহীতাকে। একটি গণমাধ্যমের খবর বলছে সেই অ্যাপস তৈরিতেই নাকি সরকারের কোষাগার থেকে যাচ্ছে ৯০ কোটি টাকা। গণমাধ্যমের এই রিপোর্টের সত্যতা কতটুকু তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। তিনি জানান, বিনামূল্যে অ্যাপসটি বানিয়ে দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়। ৯০ কোটি টাকার বিষয়টি অপপ্রচার ছাড়া কিছুই নয়। যদিও অধিদপ্তরের এই কর্মকর্তার ধারণা, হয়তো অ্যাপসটির এক বছরের ব্যবস্থাপনা খরচ বাবদ এই টাকা ধরা হয়ে থাকতে পারে। ভ্যাকসিনের যে অ্যাপসটা তৈরি করা হবে বলে আমরা জানি, সেই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে আইসিটি মন্ত্রণালয় করে দিবে। ৯০ কোটি টাকার যে কমপ্লেইনটা আসছে সেটা আসলে সঠিক না। করোনা ভাইরাসের সংক্রমণের আপডেট তথ্য দিয়ে এর আগেও ৫০ লাখ টাকা ব্যয়ে একটি অ্যাপস বানিয়েছে সরকার। সেই অ্যাপসটিকেই আধুনিকায়ন করা হচ্ছে বলে জানা গেছে। আইসিটি মন্ত্রণালয় বলছে ২০ জানুয়ারির মধ্যে অ্যাপসটি হস্তান্তর করা হবে। বিভ্রান্তিকর সংবাদ, ৯০ কোটি টাকা বলা হয়েছে কিন্তু কোনো ফ্যাকশন দেওয়া হয়নি এখানে। আসলে অ্যাপটি তৈরিতে কোনো অর্থ প্রয়োজন হয়নি, কারণ এটা আমাদের অফিসারই তৈরি করেছে। অ্যাপটি তৈরির শেষ পর্যায়ে আছে। গত সভায় ১০ তারিখের সভায় কিছু ইনপুট দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে এটাকে আরো পরিশীলিত করে আমাদের টাইম লাইন ছিল ১৫ তারিখের মধ্যে শেষ করার। ১৫ তারিখের মধ্যে হয়তো ওরা পারবে, হয়তো আরো কয়েকদিন লাগতে পারে, তার ২-১ দিন লাগবে। এদিকে প্রযুক্তিবিদরা বলছেন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী অ্যাপ তৈরিতে এত টাকার প্রয়োজন নেই। এনআইডি এর উপর ভিত্তি করে কিন্তু এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা করা সম্ভব। পাশাপাশি হ্যাঁ, এক্ষেত্রে বাচ্চাদের এনআইডি নেই, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বাবা মার এনআইডি রেফারেন্স ধরেও কিন্তু এই ধরনের ভ্যাকসিনেশন প্রক্রিয়া করা সম্ভব। এটাকে আসলে অ্যাপসের সাথে একটা ডেটাবেস কানেক্টের মাধ্যমে এটা করে তোলা সম্ভব। দেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের হাতে স্মার্টফোন নেই তারা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে টিকা নিতে নিবন্ধন করার সুযোগ পাবেন। এজন্য এলাকায় চালানো হবে প্রচার প্রচারণা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে কমেছে করোনা শনাক্তের হার। ২৪ ঘন্টায় প্রায় ১৫,৫০০ নমুনা পরীক্ষায় ৭১৮ জনের দেহে মিলেছে কোভিড-১৯ অস্তিত্ব। পরীক্ষার সংখ্যা বিবেচনায় আক্রান্ত ৫%, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। স্থানীয়ভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শনাক্তের নিম্নমুখী গ্রাফ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা মোকাবেলায় গাইডলাইন প্রস্তুত করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম সংক্রমণ ক্রমেই বিশ্বের প্রায় সব দেশের জনজীবনকে স্থবির করেছে কোভিড-১৯ ভাইরাস। বাংলাদেশে প্রথম সংক্রমণ হয় ২০২০ সালের ৮ মার্চ। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণের হারের ছিল ঊর্ধ্বগতি। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭,৮১৯ জন। বছরের শেষের দিকে মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুতে শনাক্তের হার আবারও ঊর্ধ্বমুখী হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন নতুন রোগী শনাক্তের গড় ২,০০০ ছাড়ায়। তবে গত ৩ সপ্তাহে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০% নিচে। সবশেষ মঙ্গলবার গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা ২৪ ঘন্টায় ১৬ জন। শনাক্তের হারও সর্বনিম্ন। এদিকে এ মাসের শেষে সেরামের যে টিকা আসার কথা রয়েছে, প্রয়োগ শুরুর পর তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কিভাবে তা মোকাবেলা করা হবে তার গাইডলাইন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ছোটখাটো যদি সাইড এফেক্ট যেগুলো হবে, যে কমপ্লিকেশন যেগুলো হতে পারে হয়তো বা, সেটি ম্যানেজ করবে হচ্ছে আমাদের ডিজি হেলথের যে মেডিকেল টিম আছে তারা ম্যানেজ করবে এবং তার রিপোর্টগুলো আমাদের কাছে আসবে। নিম্নমুখী আক্রান্তের হার কিংবা টিকা আসার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। চট করে এটা সিদ্ধান্তে আসা যাবে না, কিন্তু এটা অসম্ভব নয় যে রোগী কমার শুরু হয়েছে এটা। তাহলে এটা সাধারণত বড় বড় সিটিগুলোতে যেখানে অতি সংক্রমণ গত বেশ কিছুদিন ধরে চলেছে ওখানে এমন হওয়া সম্ভব। এটাকে বলছে লোকালাইজড পপুলেশন ইমিউনিটি। স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন জনস্বাস্থ্যবিদরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস ধ্বংসকারী নাকের স্প্রে তৈরির দাবি বাংলাদেশি গবেষকদের। নাসারন্ধ্র, মুখগহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন একটি সলিউশন তৈরির দাবি করেছে বাংলাদেশের রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিআরআইসিএম। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি বলছে তাদের এই ওষুধ নাক ও মুখ স্প্রে হিসেবে ব্যবহার করতে হয়। এর নাম তারা দিয়েছে
বঙ্গ সেফ অরুণাচল স্প্রে। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি সামনে আনে বিআরআইসিএম। তাদের দাবি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 200 জন কোভিড-19 রোগীর ওপর স্প্রের পরীক্ষামূলক প্রয়োগে তা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বঙ্গসেফ নামে আমরা একটা অরোনেজাল স্প্রে, মানে নাক এবং গলার স্প্রে আর কি করেছি, সেটা হলো আসলে কোভিড-19 প্রিভেনশনের জন্য। আমরা জানি যে আমাদের কোভিড-19 ভাইরাসে আপনার নাক, গলা এবং চোখ দিয়ে আমাদের ভেতর, মানে রুট এন্ট্রি হলো এটা। আমরা এই জায়গাটাকে যদি নিরাপদ রাখতে পারি, প্রথম কথা হলো যে যদি কোনো কারণে এখানে এফেক্টেড হয় তাহলে এই স্প্রের মাধ্যমে সেটা ডিস্ট্রয় হবে। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানের ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন, নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ, সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। মিজানুর রহমানের ক্যামেরায় রিপোর্ট, রাশেদ লিমনের। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানে ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেক্ট টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম তিনটি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও দুটি স্টেশনেতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখেই যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন দুই লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও দুটি লেন। প্রথম তিনটি কিংবা পাঁচটি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময়ে শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতেই। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণের কাজও শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউথ ইন্ডিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023-এর ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয়, আমরা চেষ্টা করব কভার করতে। যদিও হয় তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না।
বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, কয়লাভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের দুটি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টার্বাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281 পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন হয়ে যাওয়ার পর এখন চলছে যান চলাচল উপযোগী করে তোলার কাজ। আর পদ্মা সেতু ঘিরে পুরো এলাকার চিত্র পাল্টে গেছে, যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরা চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে, এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর উঠেছে, বা আমরা চলাফেরা যা করতেছি, আমাদের ছেলেমেয়েরা আরো উন্নত দেখতে পারবো। এটা আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিকের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টি গার্ডার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে। সেতুর পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো, কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা প্রকল্প এবং এটার কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপোষহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি, আর স্থাপন বাকি 94টি, তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপপ্রচারের কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল বিষয়ে কর্মশালার আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এ সময় উপকমিটির চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুরের সভাপতিত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তব্য রাখেন। কর্মশালায় দলের নেতাকর্মীদের পাশাপাশি গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সদস্যরাও অংশ নেন। সেই তথ্যগুলোকে যারা প্রসেস করে এই বিভিন্ন অপপ্রচার করে এবং এই অপপ্রচারের একটা বড় মাধ্যম হিসেবে ব্যবহার। আমাদের কর্মী বাহিনী প্রযুক্তির সাথে যারা জড়িত সঠিক জবাব দিয়েছে অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে। সজীব ওয়াজের জয় তথ্য প্রযুক্তিতে যে প্রাণ ও সঞ্চার করেছে, আজকে এই ধারাটাকে আরো গতিশীল, আরো সৃষ্টিশীল, আরো আমাদের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে যা যা করার দরকার কাজগুলো আমাদের দ্রুত করতে হবে। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে অতি উৎসাহী হয়েই কেউ মামলা করেছেন মন্তব্য করে ওই মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার নগরভবনে আসন্ন সাকরাইন উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান এলাকায় তিনটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সম্প্রতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালতে সোমবার সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মানহানি মামলা দায়ের করেন দুই আইনজীবী। আগামী 19 জানুয়ারি এই মামলা দুটির আদেশের দিন ধার্য করেছেন আদালত। এদিকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের মেয়র তাপস জানান, ব্যক্তিগত আক্রোশে সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগ ও বিরূপ মন্তব্য মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে করা মামলার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি মামলা দুটি প্রত্যাহারের আহ্বান জনগণ আসলে এই বিষয়টা খুব হাস্যরস হিসেবে নিচ্ছে। সেই দুটো মামলার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি আমার বিনা অনুমতিতে তারা এই মামলাটি করেছে। আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে। পর্যালোচনা করছি, ভবিষ্যতে প্রয়োজন বোধ করলে মামলা হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের অর্থ হস্তান্তরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতির বাইরে মধুমতি ব্যাংকে কিছু হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিয়ম পরিপালন করে, সরকারি নীতিমালা পরিপালন করে যেভাবে আমানত নিয়ে থাকে, মধুমতি ব্যাংকও নিয়ে থাকে। কেউ নজির দেখাতে পারবে না, আইন বহির্ভূতভাবে বড় কিছু করা হয়েছে। আগামী 14 জানুয়ারি পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব ছড়িয়ে দিতে রাজধানীর অন্যান্য স্থানেও এবার ঘুড়ি ওড়ানো ও পিঠা উৎসব উদযাপিত হবে বলেও এ সময় জানান মেয়র তাপস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে বড় দুদলের মতভেদ নতুন কিছু নয়, তবে পরিস্থিতির প্রেক্ষাপটে পাল্টেছে চিত্র। দুদল নয় বরং বিভিন্ন ইস্যুতে দলীয় মতভেদ এখন রাজনীতির মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দলীয় দ্বিমতকে এখন রাজনীতি হিসেবে দেখছেন সাধারণ জনগণ। আতিকুর রহমান তোমালের রিপোর্টে বিস্তারিত। সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। সাবেক ও বর্তমান মেয়রের এমন বাগযুদ্ধ এর আগে কে দেখেছে কবে? সংকটের শুরুটা হয় সিটি কর্পোরেশনে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে। শেষে দল থেকে যখন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নমিনেশন দেওয়া হয়, তখন ধারণা করা হয়েছিল বিরোধটা হয়তো মিটেই গেল। কিন্তু না, বিরোধ আরও স্পষ্ট হয় নতুন মেয়রের দায়িত্ব নেবার পরপরই, যদিও দুজনই একই দলের গুরুত্বপূর্ণ দুই নেতা। মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আইনি ব্যবস্থাই নিতে হবে। আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথে দেনা পাওনার হিসেব হবে। একই দলের দুই আপন ভাইয়ের বিরোধের নজিরও আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা দশজাটুয়াই পেত না। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর দুটো দলের দ্বন্দ্বের মধ্যে তফাৎটা কোন জায়গায়? উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থাকা। রাজনৈতিক দলের নির্বাচনটা একটা কম্পিটিশন, এখন এই কম্পিটিশন চলে আসবে দলের ভেতরে। ক্ষমতাসীন দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান করতে পারেনি, সেটিও গণতন্ত্র সুস্থ রাজনীতির জন্য সুখবর নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে 60-এর দশকে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই ত্যাগই পরবর্তীতে এনে দেয় স্বাধীনতা। একই কথা বলা চলে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও। সেই ধারা থেকে অনেক দূর কি সরে গেল বাংলাদেশ? খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরো থাকছে সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরে কেজি প্রতি চালের দাম কমেছে 3-4 টাকা, অবৈধভাবে মজুত করলেই ব্যবস্থা নেয় আর হুঁশিয়ারি। পিকে হালদারের পিপলস লিজিংয়ের বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠানে 3,993 কোটি টাকা ভুয়া ঋণ দেওয়ার তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। এর বেশিরভাগ অর্থ লোপাট হলেও মঙ্গলবার ওই 4 আর্থিক প্রতিষ্ঠানের নামে থাকা 960 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এসব প্রতিষ্ঠানের 11 জনকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনেও দুদকে হাজির হননি অভিযুক্তরা। পিপলস লিজিংয়ের 3600 কোটি টাকা লোপাটের ঘটনার তদন্তের মধ্যেই পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে কাগুজে 4 প্রতিষ্ঠানকে 3,993 কোটি টাকা ঋণ দেওয়ার প্রমাণ পেল দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে 2015-19 সাল পর্যন্ত বিভিন্ন মাধ্যম দেখিয়ে নওশরুল ইসলামের ভুয়া প্রতিষ্ঠানের নামে জমা হয় 3,520 কোটি টাকা, যার মধ্যে 2,432 কোটি টাকাই তুলে নেয় প্রতিষ্ঠানটি। একইভাবে মমতাজ বেগমের ভুয়া প্রতিষ্ঠানের নামে 4 কোটি টাকা, বাসুদেব ব্যানার্জির কোম্পানির নামে 764
৬৫ কোটি টাকা এবং পাপিয়া ব্যানার্জির নামে ৫ কোটি ৩৫ লাখ টাকা জমা হয় ঋণ হিসেবে, যার মধ্যে ৯৬০ কোটি টাকা ছাড়া বাকি অর্থই এরই মধ্যে তুলে নেয় প্রতিষ্ঠানগুলো। অনুসন্ধানে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নামে থাকা শিপিং ও এমটিবি মেরিনের নামের প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়ানোর উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়। পরে পুরো অর্থ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের নামের কোম্পানিতে সরিয়ে নেওয়া হলেও সমন্বয় দেখানো হয় পিপলস লিজিং এর লেনদেনের খাতায়। তবে অর্থ জব্দ করা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মঙ্গলবার নেচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশেরুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম দুদকে হাজির হওয়ার কথা থাকলেও ছিলেন অনুপস্থিত। অন্যদিকে জব্দ হওয়া ৭৬৯ কোটি টাকার বিষয়ে বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছে ১৩ জানুয়ারি। সব মিলে ১৪ জানুয়ারি পর্যন্ত পিপলস লিজিং এর সিইও ও এমডি সহ আরও ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তীব্র শীতে সামান্য উষ্ণতার প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে হিমালয়ের কোলঘেঁষা উত্তরে। গত কয়েকদিন তাপমাত্রা একটু একটু করে কমছে, দু একদিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিপোর্ট রতন সরকারের। দেশে বেড়ানো যাযাবর জীবনে শীতের এক একটা রাত কতটা কঠিন কিছুটা অনুভব করা যায় কেবল নদীর ধারে খোলা মাঠে ছোট ছোট অস্থায়ী ঘরগুলোতে। মাটির উপর খড়ের বিছানা পলিথিন ভেদ করে আসা কনকনে হাওয়া কাঁপন তোলে দেহে। আমাদের মানে এরকমই অবস্থা, শীতে অসহায় গরিব মানুষ, ফাঁকা জায়গা, নদীর পাড়ে মনে করে নাচি, এর জন্য ঠান্ডাটা বেশি লাগে। এই অবস্থা, আমরা সাপের খেলাধুলা দেখাই, এরকমই থাকি ঠান্ডা। এই মানুষগুলোর নেই ঠিকানা, নেই কোনো পরিসংখ্যানের তালিকায়, তাই রাষ্ট্রের ত্রাণেও নেই অধিকার। তারপরও যদি জুটে যায় একখানা কম্বল, তখন স্বস্তির সীমা থাকে না। যারা ডিজার্ভিং তাদেরকে এই কম্বল, মাননীয় প্রধানমন্ত্রী দেয়া কম্বলগুলো পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকবে আগামী আরো কয়েকদিন। তাপমাত্রা নেমে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে। উত্তরবঙ্গের দিকে স্থান বিশেষে তাপমাত্রা কখনো কখনো হয়তোবা সাদা ডিগ্রি সেলসিয়াসের দিকে নেমে আসবে, তবে স্থান বিশেষে এটা প্রযোজ্য হবে। মঙ্গলবার রংপুর বিভাগে গড় তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, দু একদিনে তা ১০ নিচে নেমে যেতে পারে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীতের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী রতন সরকার, আমরা সরাসরি তার কাছে যাব। রতন, খবির রিপোর্টটিতে দেখলেন যে আসলে এই মুহূর্তে আরেকটি শৈত্যপ্রবাহের ঠিক আগের যে পরিস্থিতি, সেই অবস্থার মধ্যে এই অঞ্চলের শীতের যে অবস্থা সেটি বিরাজ করছে। গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে যে তাপমাত্রার রেকর্ড আমরা পেয়েছি, সেটি এই অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আসলে আগামী কয়েকটা দিন এই তাপমাত্রা আরও কমতে থাকবে এবং এটি অঞ্চলভেদে আসলে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। অর্থাৎ এই অঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে। আজকের যে পরিস্থিতি সেটি আমরা দেখছি যে আকাশে মোটামুটি ধরনের কুয়াশা ঝরছে এবং যদি দেখি যে আসলে এই মুহূর্তে একটি আমরা মহাসড়কের ওপর আছি, সেখানে দেখছি যে এখনও অনেকটা সকাল হবার পরও কিন্তু যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার চাদর আসলে চারদিকটাকে ঢেকে রেখেছে, তারপরেও এই তীব্র এই শীত উপেক্ষা করে কিন্তু অনেক মানুষ ঘর ছেড়ে বের হয়েছে। যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু আমরা দেখছি যে রিক্সা, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন নিয়ে এরই মধ্যে তারা ঘর ছেড়ে বের হয়েছে। দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো, বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যে গত রাতে ছেড়ে এসেছে, সেগুলো পৌঁছচ্ছে। আমরা দেখছি যে যানবাহনগুলো রংপুরে প্রবেশ করছে, রংপুর সহ এদিকে যে জেলাগুলোতে রয়েছে তাই সেই জেলার অভিমুখে তারা যাচ্ছে। এই অঞ্চলটি হিমালয়ের পাদদেশে, যার কারণে কিন্তু এখানকার পুরো এলাকাটি আসলে একটি তীব্র শীত প্রবণ এলাকায় পরিণত হয়েছে। আমরা
গত দু বছরে দেখেছি যে এই অঞ্চলে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু চলে যায় এবং তীব্র যে শৈত্য প্রবাহ সে সময় সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে আমাদের এই দেশের মানুষের যে আমাদের এই অঞ্চলের যে আবহাওয়া সেই তুলনায় কিন্তু তীব্র শীত অনুভূত হয়, যে শীতের রেকর্ড আসলে বিগত দিনগুলো তে নতুন রেকর্ড তৈরি হয়। এখানে দারিদ্রপ্রবণ এলাকা, এই কারণে কিন্তু এখানে যে অঞ্চলের মানুষের বেশিরভাগ মানুষের আর্থসামাজিক অবস্থা অনেকটা উন্নত না থাকার কারণে কিন্তু এখানকার দরিদ্র মানুষের এই শীতকালটি অতিক্রম করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে, যার কারণে শীতবস্ত্রের অভাবে তারা কিন্তু প্রচণ্ড কষ্ট ভোগ করে। সরকারের পক্ষ থেকে অথবা বেসরকারি পর্যায় থেকেও কিন্তু যারা দানশীল, যারা বিত্তবান আছেন, তারা কিন্তু দরিদ্র এইসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। জেলা প্রশাসন থেকে এবারও এইসব দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র আসলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এগুলো পৌঁছানো, দরিদ্র মানুষের হাতে পৌঁছানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং বেসরকারি পর্যায় থেকেও কিন্তু অনেকে এই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে এই অঞ্চলের শীতের সর্বশেষ খবর। রংপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রতন সরকার। আবারও শীতের খবর জানাবো। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে শহরের বাস স্ট্যান্ড এলাকাতে আছেন জিয়াউর রহমান বকুল, আমরা সরাসরি তার কাছে যাব। বকুল খবির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের জেলাগুলোতে বরাবরই কিন্তু শীত বেশি থাকে, ঠিক তেমনি করে আমরা এই ঠাকুরগাঁয়ের যে মানুষের যে দুর্ভোগ, এই শীতের যে দুর্ভোগে পড়ে তা কিন্তু জানানোর চেষ্টা করব দর্শকদের। আমরা খেয়াল করছি যে গত 3 দিন আগে যেভাবে শীতের অনুভূত ছিল তার এই 3 দিন পর আমরা লক্ষ্য করছি যে 3 দিন থেকে এখন পর্যন্ত মানে কোন কোনে শীত অনুভূত হচ্ছে ঠাকুরগাঁয়ে, সাথে ঘন কুয়াশা এবং হিম বাতাস তা কিন্তু বইছে। এতে করে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরমে রূপ নিয়েছে। তবে গেল কিছুদিন আগে শীতের কিন্তু তীব্রতা তেমন ছিল না, বর্তমান পরিস্থিতিতে আমরা বলতে পারি যে শীতের যে তাপমাত্রা তা কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা আজকে মোবাইলে দেখেছি যে তাপমাত্রা সকাল 6টায় কত ছিল, তা আমরা যেটা পেয়েছি 8.8 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে এই তাপমাত্রা উঠানামা করছে। তো এই অবস্থায় সাধারণ যারা মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তো এই অবস্থাতে আমরা একজন পথচারীর সাথে কথা বলতে চাই যে আসলে তিনি জানাবেন আসলে শীতের কী পরিস্থিতি, এই যদি একটু আপনি একটু বলেন। হ্যাঁ জি, গত 3 দিন যাবতই ঠাকুরগাঁও অঞ্চলে শীতের প্রকোপ বেড়েই চলেছে। শীতের সাথে সাথে ঘন কুয়াশা এবং তীব্র মৃদু বাতাস পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ খুব বেশি কষ্টের দিনে অতিপাত করতেছে। তবে বরাবরই শীত আসলে পরে উত্তরবঙ্গের এই অঞ্চলটাতে শীতে বেশি মানুষের কষ্ট হয়। তার এর মধ্যে আবার এই হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ছোটো শিশু, বৃদ্ধ মানুষ, তারা ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে, হাসপাতালে তারা ভর্তি হচ্ছে প্রতিনিয়তই। তবে অন্যান্য দিনের থেকে আজকে সকালে শীতের তাপমাত্রা, শীতের প্রকোপটা একটু বেশিই মনে হচ্ছে আমার কাছে। তার সাথে সাথে একটু একটু বাতাস থাকার কারণে শীতটা আরও বেশি পরিলক্ষিত হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন খবির যে একজন পথচারী, তিনি জানাচ্ছিলেন যে এই শীতের যে অনুভূতি তা কিন্তু জানাচ্ছিলেন। আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে এই শীত মৌসুমে যেই কষ্টটা সাধারণ মানুষকে পেতে হয় এটা কিন্তু বরাবরই আপনারা জানেন যে উত্তরাঞ্চলের শীত একটু বেশি পড়ে, তো এই অবস্থাতে সাধারণ মানুষের কষ্ট কিন্তু সত্যিকার অর্থে বেড়ে যায়। তবে সবচেয়ে বেশি কষ্ট হয় যাদের, তারা হচ্ছে তৃণমূল মানুষ, হচ্ছে যারা রেললাইনের প্ল্যাটফর্মে শুয়ে থাকে, যারা রাস্তার পাশে শুয়ে থাকে, তাদের কিন্তু শীত বস্ত্রের অভাবটাও কিন্তু এই সময়টাতে বেশি থাকে। পাশাপাশি যারা রিক্সা চালক আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের কিন্তু দুর্ভোগটা বাড়ে, কারণ তারা সকালে কিন্তু এই ঘন কুয়াশার মধ্যেও তারা বের হয় কর্মের সন্ধানে এবং হচ্ছে জীবন জীবিকার তাগিদে। এই অবস্থাতে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে জিনিসটি জানিয়েছেন আমাদেরকে যে ভোর থেকে বের হয়ে সারাদিন পরিশ্রম করেও তেমন কিন্তু আয় উপার্জন হয় না, এতে করে সংসার চালানো তাদের কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা কথা বলেছিলাম সদর হাসপাতালে যারা চিকিৎসক আছে তাদের সাথে, তারা যে জিনিসটি আমাকে জানিয়েছেন যে এই শীত মৌসুমে শুধুমাত্র শিশু এবং বয়োবৃদ্ধরা যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়, এতে করে হাসপাতালে কিন্তু রোগীর চাপটা অনেক বেশি বাড়ে, তাদেরকে কিন্তু এই রোগীর চাপের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। তো সর্বোপরি বিষয় ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি কিন্তু দিন দিন বাড়ছে এবং মানুষের যে কষ্ট সেই কষ্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। শীতের খবর ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। চাঁদপুরে ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রোগীদের বেশিরভাগই শিশু। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। তবে এসব রোগ এড়াতে রোগী ও অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাঈমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্য নিয়ে রিপোর্ট। চাঁদপুরে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তবে এতে বাদ পড়ছেন না বয়স্করাও। এমন পরিস্থিতিতে চাঁদপুরের মতলবে বিশেষায়িত ICDDRB হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শুধু এ জেলায় নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসছেন, তবে পর্যাপ্ত শয্যা না থাকায় বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সাত থেকে আটবার পায়খানা হয়েছে, আবার বমি হয়েছে, তারপরে এই ক্লিনিকে নিয়ে আসি। বাচ্চার অবস্থা পায়খানা আর বমি ছিল, তো এই মুরাদনগর বমি বন্ধ হয়েছে, এখানে আসার পরে পায়খানাটা একটু কম। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শীতজনিত রোগ এড়াতে রোগী ও অভিভাবকদের স্যালাইন ও তরল জাতীয় খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়রিয়া আক্রান্ত হলে বিস্তারিত ওষুধের জন্য দরকার নাই, শুধু খাবার স্যালাইন, বুকের দুধ, পর্যাপ্ত বাড়ন্ত খাবার খেলেই তারা 5 থেকে 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের হাসপাতালে স্যালাইন ও ঔষধ সহ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এখানে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সেবা বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। গত 10 দিনে 3000-এরও বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের 90% শিশু। সময় সংবাদ, চাঁদপুর। সরকারের চাল আমদানির ঘোষণা ও ধানের বাজার নিম্নমুখী হওয়ায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। জেলা বাজার কর্মকর্তার হুঁশিয়ারি, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাবুল হোসেনের ক্যামেরায় রিপোর্ট, SM রাশেদের। এক সপ্তাহের ব্যবধানে সরু জাতের সকল চালের দাম বস্তা প্রতি কমেছে 200 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাসকিন ও পাইকারি চাল ব্যবসায়ীরা। চাল আমদানির ঘোষণা ও ধানের দাম কমে যাওয়ায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছেন, ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমদানি করার ক্ষেত্রে, যার কারণে কিন্তু এখন চাউলের বাজারটা সেটা প্রভাব পড়েছে। চাল বেচতে হয় 60-এরও বেশি, 60 টাকা কেজিরও বেশি করতে হয়, আমাদের বাজারে 50 টাকা দিতে হবে না। হিসাবে আমাদের বিক্রি করা দরকার হলো 2200 টাকা মন 40 কেজি, আর সেই চাউল বিক্রি করতেছি আমরা 1900, 1930, 40, এতে আমাদের পার মনে 300 টাকা করে লস হইতেছে।
বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। কেউ অবৈধভাবে যদি কেউ মজুদ করে এবং বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদের কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। রিপোর্টটি জানাচ্ছিলেন সাদিয়া আফরিন। দুর্নীতির দায়ে শ্রমিকদের উপর না চাপিয়ে চিনিকল চালু রাখা সহ 5 দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল দুপুরে সুগার মিল চত্বরে কেন্দ্রীয় কমিটির সিপিবির নেতা ইসমাইল আলীর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, দুর্নীতিবাজ আমলাদের কারণে চিনিকল বন্ধ হয়ে যাচ্ছে, তাই মিলগুলো আধুনিকায়ন করে লোকসানের হাত থেকে রক্ষা ও আখ চাষিদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে ভোর থেকেই নানা রকম সবজি নিয়ে হাজির বিক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রিঙ্কু, ধন্যবাদ খবির। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির আড়ত, সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজির আড়ত। আমরা ভোর থেকে দেখছি যে ক্রেতা বিক্রেতার আসলে ভিড়ে কিন্তু জমে উঠেছে বেচা কেনা। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই আড়তে আছে এবং কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি নিয়ে কিন্তু এই আড়তে ভোর থেকেই আসা শুরু করে এবং সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই বেচা কেনা চলে। আমরা দেখতে পাচ্ছি যে আলু, মরিচ, আদা, বিভিন্ন ধরনের শীতকালীন সবজি সহ সব ধরনের সবজিই কিন্তু আসলে পরিপূর্ণ আড়তের প্রতিটি দোকান। আমি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আপনি একটু জানাবেন যে আজকের আসলে বাজার দরটা কেমন এবং আড়তের বেচা কেনা কেমন আপনাদের চলছে? আজকের বাজার দরদাম মোটামুটি ভালো, স্বাভাবিক আছে, কিন্তু গতকাল গেছে আমাদের সিরাজগঞ্জে সর্বোচ্চ কম দাম। যেমন গতকাল আমরা গুটি আলু বিক্রি করেছি আমরা মাত্র 14 টাকা কেজি, কারণ আলুর আমদানি বেশি ছিল। তো আজকে দেখা যাচ্ছে যে আমাদের সিরাজগঞ্জের মোটামুটি আলুর আমদানি কম, তো আজকে হয়তো 2-3 টাকা হয়তো বেশি যেতে পারে। তারপরে আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল আমদানি আছে, ইনশাল্লাহ আমাদের ব্যবসা ভালো, আলহামদুলিল্লাহ। যে খবির, আসলে আপনি শুনছিলেন যে একজন ব্যবসায়ী কিন্তু বলছিলেন যে সব ধরনের সবজির কিন্তু আসলে সরবরাহ বেড়েছে, যে কারণে কিন্তু আজকের বাজার মূল্য কিন্তু অনেকটাই কম এবং সব ধরনের সবজি কিন্তু আসলে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী। আজকের আসলে বাজার দর যদি আপনাকে একটু জানায় যে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 10-12 টাকা কেজি দরে, পাতাকপি 10-12 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 15-20 টাকা, সিম বিক্রি হচ্ছে 10-15 টাকা, মূলা 5-6 টাকা, টমেটো 20-25 টাকা, বেগুন 15-20 টাকা, কাঁচা মরিচ 50 টাকা এবং পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 32-35 টাকা। তো আজকে সব ধরনের সবজির আমদানি সরবরাহ কিন্তু আসলে অনেকটাই বেড়েছে এবং সবজির আসলে মূল্য কিন্তু অনেকটাই কম। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত বিভিন্ন ধরনের শীতকালীন সবজি সহ নানা সবজিতে কিন্তু আসলে ভরে উঠেছে এবং এই সকল কৃষকেরা কিন্তু সরাসরি তাদের ক্ষেত থেকে উৎপাদিত এই সকল সবজি নিয়ে কিন্তু এই আড়তে আসে এবং এখান থেকেই জেলার বিভিন্ন হাট বাজারে যারা খুচরা বিক্রেতারা আছে তারা কিন্তু এখানে পাইকারি দামে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করে থাকে। আমরা দেখছি যে ফুলকপি এবং পাতাকপি, মূলা, এইগুলো কিন্তু আসলে দাম অনেকটাই কম। কৃষকেরা আসলে বলছে যে এই সকল সবজি কিন্তু তারা বিক্রি করছে একবারেই কম, কারণ আমরা মূলা দেখেছি যে 3-5 টাকা কেজি দরে এবং কপি কিন্তু 10-12 টাকা। তারা বলছে যে তাদের কিন্তু আসলে ক্রয় আসলে যে ফসলের যে উৎপাদন করে সেটি কিন্তু আসলে উঠা নিয়ে তারা শঙ্কিত আছে। আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে টমেটো কিন্তু সরবরাহ আসলে অনেকটাই বেড়েছে। আমরা আপনি জানেন যে সিরাজগঞ্জের কিন্তু আসলে টমেটো অনেকটাই উৎপাদন হয় এবং আজকে টমেটো সরবরাহ আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং এখানে আসলে বিক্রেতারা কিন্তু
এবং কৃষকেরা যারা আছে তারা কিন্তু আসলে থরে থরে সকল টমেটো সাজিয়ে রেখেছে এবং সিরাজগঞ্জের উৎপাদিত সকল টাটকা টমেটো কিন্তু এখানে আসলে বিক্রি হচ্ছে। আমরা পাশাপাশি দেখছি যে আলু কপি ফুলকপি পাতাকপি এগুলোর কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে এবং বেচা কিন্তু পুরোদমে চলছে। আমি যদি একটু জানাই যে এই আড়তে কিন্তু মোট 100টি দোকান রয়েছে এবং প্রতিদিন প্রায় 20-30 লাখ টাকার কিন্তু সবজি এই আড়তে কেনা বেচা হয় বলে জানিয়েছে আড়ত দ্বারা। তো আমি যদি একজন আসলে টমেটো বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আজকে আমরা দেখছি যে টমেটোর সরবরাহ কিন্তু আসলে অনেকটাই আসলে বেড়েছে এই আড়তে। তো আমি দেখছি যে এই সকল টমেটো সিরাজগঞ্জের এই যে আর আজকে পৌর কাঁচা বাজারে কিন্তু আসলে টমেটোর সরবরাহ বেড়েছে এবং আমি যদি একটু বলতে চাই যে আপনি একটু বলবেন যে এই সকল টমেটো আসলে কোথাকার টমেটো এবং দাম কিরকম আজকে? আজকে দাম হচ্ছে হলো 1200 টাকা। টমেটো হচ্ছে ধনুত থানা জেলা বগুড়া, দাম 1200 টাকা মন, 30 টাকা কেজি। কোভিড আপনি শুনছিলেন যে আসলে এগুলো টমেটো কিন্তু সিরাজগঞ্জের পাশাপাশি বগুড়া থেকে উৎপাদিত এই সকল টমেটো কিন্তু আসলে আনা হয়েছে এবং 1200 টাকা মন কিন্তু পাইকারি আসলে বিক্রি করা হচ্ছে। তো এক কথা বলে যে বেচাকিনা কিন্তু আসলে জমে উঠেছে আড়তের এবং সকাল এই বেচাকিনা কিন্তু সকাল 9টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির আড়ত, পৌর পাইকারি সবজির আড়ত থেকে আমার কাছে আজকের বাজার দরে সর্বশেষ খবর। কোভিড সবজি বাজারের খবর সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন রিঙ্কু কুণ্ডু। দেশীয় কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণ করে থাকে নরসিংদীর টেক্সটাইল মিলগুলো, কিন্তু বন্ডের অপব্যবহার, তুলা ও সুতার দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশীয় এই বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। এছাড়া সরকারের দেওয়া প্রণোদনাও সঠিকভাবে বন্টন হয়নি বলে অভিযোগ শিল্প মালিকদের। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতির কারণে নরসিংদীর সকল বস্ত্র কারখানা বন্ধ হয়ে যায়। এরপর জুন মাসে সরকারি সিদ্ধান্তে সীমিত পরিসরে চালু হয় কারখানাগুলো। করোনার সেই ধাক্কা কাটিয়ে বস্ত্রশিল্পে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে এবং দেশীয় কাপড়ের চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখতে শুরু করে শিল্প মালিকরা। কিন্তু সম্প্রতি আকস্মিকভাবে তুলা ও সুতার মূল্য বৃদ্ধি, সেই সাথে বন্ডের অপব্যবহার করে বিদেশি কাপড় দেশীয় বাজারে বিক্রি করার কারণে বিপাকে পড়েছেন টেক্সটাইল মালিকরা। এ অবস্থায় অনেকেই কারখানা চালু করেও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। সুতার দাম বাড়তেছে, কাপড়ের দাম কমতেছে, এই জন্য আমরা খুব বেকারদের মধ্যে আছি। বর্তমানে প্রতি পাউন্ড সুতায় প্রায় 12-13 টাকা বৃদ্ধি পাইছে, কিন্তু কাপড়ে গজ প্রতি 10-20 পয়সাও বাড়ে নাই। ব্যবসায়িক নেতারা বলছেন, সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও এই জেলার টেক্সটাইল, ডাইং সহ দেশীয় বস্ত্রশিল্পের সাথে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় আসেনি। এছাড়া বন্ডের মাধ্যমে বিদেশি কাপড়ের আমদানিতে কাস্টমসের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এই দেশীয় শিল্পের জন্য একটা প্রণোদনা ঘোষণা করা হোক এবং প্রান্তিক পর্যায়ের যারা তাঁতি রয়েছে তাদেরকে অর্থনৈতিক প্রণোদনা দিয়ে সাহায্য করা হোক, তাহলে আমাদের এই দেশীয় শিল্পটি বেঁচে থাকবে। আর বন্ডের কাপড় বাজারে না থাকলেই লোকাল পোকা কাপড় ভালো থাকে, কারণ হলো আপনার লোকাল আমি আজকে যেভাবে করব, কাপড়টা তৈরি করব, যে কস্টিংয়ে পড়ে বাজারে আমরা একটু লাভ হলে ছেড়ে দিতে পারি। বস্ত্রশিল্প সমৃদ্ধ এই জেলায় ছোট বড় প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ নরসিংদী। মুন্সীগঞ্জের মীরকাদিম মাছের আড়তে হরেক রকম মাছ নিয়ে হাজির বিক্রেতারা। ভোর থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকটাকে সরগরম বাজার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। উজ্জ্বল, ভোরের এই মাছের হাটে কিন্তু ঘাগটাকে বেচা কিনা চলছে, নানা রকমের মাছে ভরপুর এই মৎস্য আড়তগুলো এবং এখানকার যে পদ্মার ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে কিন্তু আমরা দেখছি ভোর থেকে সমারোহ হচ্ছে। এবং এই ধলেশ্বরী তীরের যে শতাব্দী প্রাচীন এই মাছের আড়ত, এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। এখানে স্থানীয় যে আশপাশের হাট বাজারগুলো আছে সেখানকার যে খুচরা যেসব মাছ বিক্রেতা রয়েছেন সেই সব বিক্রেতা সহ শৌখিন ক্রেতাদের যে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আপনারা দেখছেন যে কিভাবে এই পুরো যে এলাকা সেখানে মানুষ আর মানুষ
আর এই আড়তগুলো যে নানা রকমের মাছ সেই মাছের পসরা বসেছে। আমরা এখানে দেখছি যে এই মাছ কিন্তু এখনও আসতে শুরু করে আরও চলমান রয়েছে। যেমন এখানে ফজরের আজানের পর থেকে মাছ আসা শুরু হয়, সেটি কিন্তু এখনও চলমান আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পদ্মা, ধলেশ্বরী, মেঘনা, ইছামতি নানা নদীর মাছ ছাড়াও কিন্তু স্থানীয় খাল বিলের মাছ, সামুদ্রিক মাছ এখানে আমরা লক্ষ্য করছি। যে এই মাছগুলোর মধ্যে একটি ম্যাদ মাছ এসছে, আমরা যেটি কথা বললাম 13 কেজি 800 গ্রাম, যেটির দাম হাঁকা হয়েছে 7,000 টাকা। এমন ছোট বড় মাছের যে পসরা বসেছে সেইখানে আমরা দেখছি যে নানা রকম ক্রেতারা এখানে এসছেন। আমরা একজন শৌখিন ক্রেতার সঙ্গে আগে জানতে চাইব যে এই যে মাছের হাট সেখানে তাদের কদর কেন বেশি, আমরা সে বিষয়ে কথা বলবো। এবং আপনারা দেখছেন যে এখানে কেমন মাছের পসরা বসেছে, দেশি মাছ, তাজা মাছ। তো এই যে মাছের পসরার মাঝখানে আমরা দেখছি চিতল মাছ এখানে এসছে, প্রচুর চিতলের মেলা বসেছে এখানে। তো এই যে আমরা একজন শৌখিন ক্রেতা এখানকার, আপনি এই যে হাটে আসেন মাছ কিনতে ভোরে, এইখানে আসার কারণটা কি একটু যদি বলতেন আমাদের, এত ভোরবেলায় আসেন কেন এখানে? এখানে মাছ অনেক সস্তা পাওয়া যায় এবং ভালো মাছ পাওয়া যায়, নদীর মাছ অনেক আসে এবং ফরমালিনমুক্ত মাছও পাওয়া যায় এখানে। আর যে মাছগুলি আছে এখানে অনেক কম দামে পাওয়া যায় আর কি, এই জন্য আমরা সকালবেলা এখানে বাজার করতে আসি এবং মাছ কিনে নিয়ে যাই। সব রকমের মাছ এখানে পাওয়া যায়, এখানে চিতল, বোয়াল, রুই, কাতলা, ইলিশ এবং পদ্মার ইলিশ এবং পদ্মার যে তাজা মাছ আছে, এই নদীর যে তাজা মাছ আছে এখানে পাওয়া যায়, যার জন্য আমরা এখানে আসি। ধন্যবাদ আপনাকে। যে এই যে পদ্মার ইলিশের কথা বলছিলেন, আমরা দেখছিলাম যে বড় আকারের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে, আর যেগুলো ছোট আকারের ইলিশ সেগুলো কিন্তু 500 থেকে 650 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তো আমরা এই যে মাছের সেখানে যে মেলা দেখছি, এই মাছের হরেক রকম মেলার মধ্যে কিন্তু আমরা এইখানকার যে পুকুরের নানা রকম রুই মাছ আছে সেগুলো, এখানকার পাঙ্গাস মাছ সেগুলো কিন্তু আমরা দেখছি যে ভোর থেকে এসছে এবং পুরো জেলেরা এখানে মাছ যে পাইকারি বিক্রি করছেন। এবং এখানে 40টি আড়ত রয়েছে, যে আড়তগুলোর এখানে বেচা কিনা করে। এর পাশাপাশি কিন্তু আরও 200 বিক্রেতা রয়েছেন, যে আড়তদের পাশেও এরা মাছের পসরা নিয়ে বসেন। এবং আমরা যেই ম্যাদ মাছটির কথা বলছিলাম সেটি কিন্তু এখানে পসরা সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এই ম্যাদ মাছটি। এই যে বিশাল যে ম্যাদ মাছ, এটির ওজন কিন্তু 13 কেজি 800 গ্রাম এবং এটির দাম হাঁকা হয়েছে 7,000 টাকা। এবং এই যে এটি সামুদ্রিক এই এরকম কিন্তু মাছ, নানা রকম মাছ আমরা পসরা দেখে বসতে এখানে যে পসরা সাজিয়ে বসছে। এই হাটের যে বৈচিত্র্য সেটি হচ্ছে দেশীয় মাছের পাশাপাশি সমুদ্রের এবং নানা রকমের মাছের যে সমারোহ বসে। এই ছিল মুন্সীগঞ্জের মীর কাদিমের মাছের হাটের সর্বশেষ খবর। কবির, মুন্সীগঞ্জ থেকে জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার 57 তলা ভবনের সমান উচ্চতা, মসজিদের ছাদে রয়েছে দৃষ্টিনন্দন 201টি কারুকার্যময় গম্বুজ, তাই 201 গম্বুজ মসজিদ নামেই তার পরিচিতি। 2013 সালের 13 জানুয়ারি টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ ব্যয় আনুমানিক 100 কোটি টাকা। 15 বিঘা জায়গার উপর এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 101 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি, এগুলোর প্রত্যেকটির উচ্চতা 23 ফুট। মূল মসজিদের চার কোনায় রয়েছে 4টি মিনার, এগুলোর প্রত্যেকটির উচ্চতা 111 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 101 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত, উচ্চতা 451 ফুট, যা একটি 57 তলা ভবনের সমান। দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরের দেয়ালে পবিত্র কোরআন শরীফের 30 পারা আয়াত 661টি থালায় পিতলে খচিত করে রাখা হয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মসজিদের প্রধান ফটকে মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খচিত।
মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতি থেকেই প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বলে জানান। মৃত্যুর পর সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না, এইটুকু অনুভব, এইটুকু উপলব্ধি আল্লাহ আমাকে দিয়েছে, যে কারণেই আমি আমার সমস্ত সম্পত্তি আমার নিজের বলতে কোনো কিছু নেই। অত্যাধুনিক ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। দক্ষিণ এশিয়ার মধ্যে মনে হলো যে এটা বৃহত্তর একটা মসজিদ নির্মাণ হয়েছে। 201 গম্বুজ মসজিদ অত্যন্ত সুন্দরভাবে এবং আকর্ষণীয় সাথে তৈরি করা হয়েছে। এইরকম জায়গায় একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে 201 গম্বুজ, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে। সময় সংবাদ, টাঙ্গাইল। পাবনায় কৃষক ও পাইকারদের পদচারণায় মুখর অন্যতম পেঁয়াজের হাট সুজানগর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এ আসাদ। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। আসাদ, দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা এই পাবনার সুজানগর বাজারে আমি সকাল থেকেই এসে দেখতে পাচ্ছি শত 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 কৃষক এবং পাইকারদের পদচারণায় মুখর। তারা তাদের নিজস্ব উৎপাদিত ক্ষেত থেকে পেঁয়াজ নিয়ে এই মাঠে এসেছে। এখন কন্দ জাতের পেঁয়াজের ভরা মৌসুম, যে মৌসুমে পেঁয়াজ উৎপাদন করে তারা এখন বিক্রির উদ্দেশ্যে এই হাটে নিয়ে এসেছেন। আমি যেটুকু বলতে একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো আমাদের পাবনায় দুই ধরনের পেঁয়াজ উৎপাদন হয়, একটি কন্দ জাতের পেঁয়াজ এবং আরেকটি হচ্ছে চারা জাতীয় হালি পেঁয়াজ। যে কন্দ জাতের পেঁয়াজের মৌসুম ভরা মৌসুম চলছে, এই মৌসুমে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে এসেছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো কৃষক আজকে বাজারে 1000 টাকা মন থেকে 1100 টাকা মন দরে বিক্রি করছে। গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হঠাৎ করে পেঁয়াজ আমদানির খবর শুনে হঠাৎ করে পেঁয়াজের দর কিছুটা পড়ে যায়। এর গত 2 সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 1800 থেকে 2000 টাকা মন, সেই পেঁয়াজ হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা শুনেই এই পেঁয়াজের বাজার মূল্য কমে যায় 1000 থেকে 1100 টাকা মন দরে। কৃষকরা যেটা আরো জানিয়েছেন, এবার পেঁয়াজ উৎপাদন করতে তাদের উৎপাদন খরচ একটু বৃদ্ধি পেয়েছে। তার কারণ হচ্ছে গত বছর সেপ্টেম্বর মাসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ার সাথে সাথে বাংলাদেশে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যায়। এর ফলে কৃষকরা সেই সময়ে দাম পেলেও তাদের উৎপাদিত পণ্যের দাম পাওয়ার পরেও দেখা গেছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এসে যারা কন্দ অর্থাৎ বাল্ব জাতের পেঁয়াজ রোপণ করার সময় তাদের পেঁয়াজ বীজ কিনতে হয়েছে অনেক বেশি দরে। যে কন্দ মন প্রতি তাদের 2000 টাকা মন কি 1500 টাকা মন ছিল গত বছরেও, এবার তাদের কিনতে হয়েছে 4500 থেকে 5000 টাকা মন দরে। সেই কন্দ জাতের পেঁয়াজ কেনার কারণেই এবার তাদের উৎপাদিত খরচ বৃদ্ধি পেয়েছে। এখন যে বর্তমানে যে পাবনার হালি পেঁয়াজ কৃষকরা রোপণ করছে, এই হালি পেঁয়াজও তারা উৎপাদন খরচ বাড়বে বলে আমাদের জানিয়েছে। আমরা পাইকারদের সাথে কথা বলেছি, যে পাইকাররা যেটা আমাদের জানিয়েছেন সেটি হলো এখানে পেঁয়াজ আমদানি হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকার কারণে তারা কিনতে পারছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক যোগে এই পেঁয়াজ পাঠিয়ে দিতে পারছে, তারা ব্যবসাও বেশি করতে পারছে। অথচ কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। আমি যেটা কৃষি বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কৃষি বিভাগ বলেছে পাবনায় এমনি এবার পেঁয়াজের আবাদ বেশি, তাদের নির্ধারিত তাদের আকাঙ্ক্ষার চাইতে এবার পেঁয়াজের আবাদ বেশি হয়েছে, ফলেই পাবনায় পেঁয়াজ উৎপাদন বেশি। পাবনার এই অন্যতম মানে সুজানগর বাজার থেকে পেঁয়াজের বাজার আমার কাছে এই ছিল সর্বশেষ।
পাবনা থেকে পেঁয়াজ বাজারের খবর জানাচ্ছিলেন এস এ আসাদ। অস্ট্রেলিয়া অনেকটা সামলে উঠেছে তৃতীয় পর্যায়ের করোনার ধাক্কাও, তবে গত কয়েকদিন সিডনিতে বাংলাদেশ অধ্যুষিত এলাকা ও এর আশপাশের করোনা রোগী শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার লোকজন। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। ডিসেম্বর মাসে যে অস্ট্রেলিয়া করোনার যে তৃতীয় ধাক্কাটি এসেছিল সেটিও কিন্তু অনেকটা সফলভাবে সামলে উঠেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সরকার তাদের যে গত পরপর দুইবার যে করোনা ধাক্কা এসেছিল সেটির অভিজ্ঞতা অর্জন করেছে, সেটি দিয়ে কিন্তু করোনাকে সামলে চলেছে অস্ট্রেলিয়া। ভৌগোলিক অবস্থান এই সফলতার পেছনে আরও একটি কারণ, কারণ পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে যখন এখন শীতকাল চলছে অস্ট্রেলিয়াতে কিন্তু একদমই মধ্য গ্রীষ্মকাল চলছে। অস্ট্রেলিয়া আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে এখন গ্রীষ্মকাল এবং তাপমাত্রা অনেক বেশি, অস্ট্রেলিয়ার প্রায় সব শহরেই তাপমাত্রা অনেক বেশি। এই জন্য আক্রান্ত রোগী সংখ্যা না বাড়লেও এখানে কিন্তু যারা অনেকে অসুস্থ অবস্থায় চেক আপ করতে যাচ্ছে বা টেস্ট করতে যাচ্ছে করোনা, সেই সংখ্যাটি অনেকটা কমে এসেছে। আপনাদেরকে জানিয়ে দিই এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে মারা গেছে করোনা আক্রান্ত হয়ে 909 জন, গত 3 মাসে মাত্র একজন মারা গেছে এবং কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। অস্ট্রেলিয়ার বর্ডার এখন পর্যন্ত আন্তর্জাতিক বর্ডার আসলে ওভাবে খোলা নেই, শুধুমাত্র বিশেষ ফ্লাইটগুলোই আসছে এবং এবছর আসলে পুরোটাই লেগে যাবে অস্ট্রেলিয়ার জনজীবন স্বাভাবিক হতে। তবে ধারণা করা হচ্ছে এবছর জুন বা জুলাইয়ের পরে অস্ট্রেলিয়ার যে বর্ডারে ফ্লাইটের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করবে, মানুষের যাতায়াত বাড়তে শুরু করবে। তবে বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ কবে আবার প্রতিষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত সেভাবে বলা যাচ্ছে না, সেটি ডিপেন্ড করবে যে সামনের দিনগুলোর করোনা পরিস্থিতির উপরে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়া বাংলাদেশি স্টুডেন্টরা কেমন আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বা ব্রিসবেন, ডারউইন, ছোট ছোট শহরগুলো ক্যানবেরা, সেখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা খুব বেশি ভালো করতে পারছে না। আর করোনা পরিস্থিতি গত কয়েকদিনে করোনা না বাড়লেও সিডনির কয়েকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং তার আশেপাশে কিন্তু আর নতুন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং এখানে ব্যাপারটা এমন না যে অনেকে আতঙ্কিত হয়, তবে সরকার কিন্তু উৎসাহিত করে মানুষকে যে তাদের কাছে ইমেল চলে যায়, তাদের কাছে ইনফরমেশন চলে যায়, মেসেজ চলে যায়, গভর্নমেন্ট কাউন্সিল থেকে কিন্তু ইনফরমেশন পাঠায় যে এই এলাকায় গতকালকে এই এই এলাকায় এই এই মার্কেটে বা শপিং সেন্টারে কিন্তু করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে এবং আপনারা এখানে যাবেন না। তখন পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে অনেকেই কিন্তু অকারণে বাসা থেকে বের হয় না এবং মানুষ এখানে অনেক সচেতন, তো এটি আতঙ্ক বলা যাবে না। তবে মানুষ কিন্তু বাসা থেকে কম বের হচ্ছে স্বাভাবিকভাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারেই ঠান্ডা অবস্থায় আছে, সেখানে আসলে ক্রেতার সংখ্যা অনেক কম। এবছর গত বছর বাংলাদেশের থেকে যেমন খুব বেশি প্রোডাক্ট অস্ট্রেলিয়াতে ঢুকেনি, অস্ট্রেলিয়া থেকে কিন্তু বাংলাদেশে তেমন কিছু এক্সপোর্ট করতে পারেনি বাংলাদেশি ব্যবসায়ীরা, এ কারণে বাংলাদেশি স্টকগুলো কিন্তু কমে এসেছে অনেকটাই, যে বাংলাদেশি প্রোডাক্টগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসে। অনলাইন ব্যবসা যারা করছে তারাও কিন্তু অনেকটাই তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে এখন, কারণ বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট তারা আনছে সেটা কিন্তু অনেক বেশি দামে তাদেরকে আনতে হচ্ছে, সেই তুলনায় ক্রেতা কিন্তু কম। আর বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত গ্রোসারিজ ব্যবসা বা রেস্টুরেন্টগুলো হয়, তো সেখানে বাংলাদেশি খণ্ডকালীন চাকরি করে স্টুডেন্টরা এবছর সেই সুযোগটাও তারা হারাচ্ছে। আমার কাছে এই ছিল অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি আমি কবিরের কাছে, ধন্যবাদ। এস এম আমিনুল রুবেল জানাচ্ছিলেন অস্ট্রেলিয়া থেকে সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক খবর। এদিকে জার্মানিতে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা আরও বাড়ানোয় বিপাকে পড়েছেন সেদেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা, তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রেস্তোরাঁ ব্যবসায় বিনিয়োগকারীরা। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। করোনা মহামারীতে টালমাটাল পুরো জার্মানি, সেই সাথে ইউরোপের 27টি দেশের সাথে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করলেও মৃত আর আক্রান্তের লাগাম টানতে না পারা যেন অদৃষ্টেরই লিখন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। গত 10 জানুয়ারি পর্যন্ত প্রশাসনের দেয়া লকডাউনের সময় আরও কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা আরও তীব্র হলো। করোনার আগে আমার দোকানে প্রায় 20 জন বাংলাদেশি ভাইয়েরা কাজ করত, এখন বর্তমানে করোনার কারণ প্রেক্ষিতে 10 জন লোক এখন কাজ করে, তারপরও তাদেরকে আমি ফুল টাইম কাজ দিতে পারছি না,
কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা এরকম ভাবে করতেছে। আর যে দর্জন তারা হন বর্তমানে অসহায় হয়, কি করবে? এখন কেউ ওভার চালাইতেছে, কেউ ট্যাক্সি চালাইতেছে। তবে দেশটিতে বসবাসরত অন্য ব্যবসায়ীদের মতো এই ব্যবসায়ীরাও দুঃখভরা কণ্ঠে আরো বলেন, করোনার ভয়াবহতা চলতে থাকলে এই খাতে কর্মসংস্থান হওয়া প্রবাসীরা যেমন বিপাকে পড়বেন, তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতেও নামতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ধস। এদিকে দেশটিতে করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা, এতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তাও। সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যাবে বলছেন অর্থনীতিবিদরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনা সংক্রমিত হচ্ছে গণহারে, সংক্রমণ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামেও। ব্যাপক হারে আক্রান্ত বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। করোনার দ্বিতীয় দফা আক্রমণে বিপদগ্রস্ত দক্ষিণ আফ্রিকা। কঠোর স্বাস্থ্যবিধি, লকডাউন আর অস্থায়ী হাসপাতালে স্পেশাল স্বাস্থ্যসেবা দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণ আর মৃত্যুর মিছিল। মহামারী করোনায় গণহারে আক্রান্ত এবং মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। পরিবার সহ অসংখ্য বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন, হাসপাতালগুলোতে সিট সংকট প্রকট আকার ধারণ করেছে। করোনায় আক্রান্ত প্রবাসীদের চিকিৎসায় আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে হটলাইন সার্ভিসে সার্বক্ষণিক মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। বিভিন্ন প্রভিতে থাকা ডাক্তারদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে স্বেচ্ছাসমের ভিত্তিতে, যারা বিভিন্ন প্রভিন্সি থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, SMS এবং মেসেঞ্জার, এমনকি তাদের টেলিফোনের মাধ্যমে 24 ঘন্টা সার্বক্ষণিক চিকিৎসা সেবা এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। করোনা প্রতিরোধে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির সকল বর্ডার বন্ধ, লকডাউন বলবৎ রাখা এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনা প্রথম ধাপকে সারিয়ে দ্বিতীয় ধাপের সংক্রমণ দ্বিগুণ হারে ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। গণহারে আক্রান্ত, মৃত্যু এবং কয়েক দফার লকডাউনে বহুমুখী সংকটে রয়েছে দেশটির নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। বাবা মায়ের মতো আপন কেউ নেই করোনায়। সেই বাবা মায়ের মৃত্যুতে প্রবাসে থাকা অনেক সন্তানই তাদের প্রিয় মুখটি দেখতে দেশে আসতে পারেননি নানা জটিলতায়, দিতে পারেননি কবরের শেষ একমুঠো মাটিও। আয়ারল্যান্ড থেকে বাবা মায়ের শেষ বিদায়ে হাজির হতে না পারা সেই সন্তানদের বেদনার কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। নিজের সুখের কথা না ভেবে শুধুই সন্তানের আনন্দই যার কাছে সব, তিনি মা। আবার দিনরাত যে মানুষটি ছেঁড়া জামা পরে হলেও সন্তানদের নতুন জামা পরিয়েছেন আর ঘাম ঝরিয়েছেন তাদের মানুষ করতে, তিনি আর কেউ নন, বাবা। কিন্তু মহামারী করোনার মধ্যে অনেকের বাবা মা মারা গেছেন। প্রবাসী সন্তানরা শেষবারের মতো দেখতে পারেনি বাবা মায়ের মুখ। ফ্ল্যাট জটিলতা থেকে শুরু করে করোনা পরীক্ষা নিয়ে ছিল জটিলতা। কয়েকদিন আগে আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এত উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত দেশে থেকেও আমরা কিন্তু যেতে পারি নাই। বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু এই বৈশ্বিক মহামারীর কারণে আমরা সেখানে উপস্থিত হতে পারিনি। জীবিত থাকাকালীন যে মা বাবা হাজারো দুর্যোগে আগলে রেখেছিলেন তাদের প্রিয় সন্তানদের, নিরাপত্তা দিয়েছেন সবটুকু সময়, তাদের চিরবিদায়ে হাজির হতে না পারার বেদনা প্রবাসে বয়ে বেড়াচ্ছেন সন্তানরা। হারিয়েছি আমার গর্ভধারিণী মাকে, প্রবল ইচ্ছা থাকার পরেও মায়ের শেষ বিদায়ে অংশগ্রহণ করতে পারিনি। এ যে কত কষ্টের, কত বেদনার, তা আপনাদেরকে এখানে বলে বুঝাতে পারবো না। মন খারাপ করা এই মেঘলা আকাশের মতোই বিষণ্ণতায় ঢেকে থাকে প্রবাসীদের মন। এর মাঝে বাবা মায়ের মৃত্যুতে কাছে না থাকতে পারার যন্ত্রণায় আকাশভাঙা বৃষ্টির অঝোর ঝাড়ার মতো প্লাবিত হয় সন্তানদের দুচোখ। এটাই প্রবাস। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB-র কোভিড প্রোটোকলে মুগ্ধ উইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স। করোনার অজুহাতে কেন দলের তারকা ক্রিকেটাররা সফরে এলো না, এই প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। ঘরের মাঠে টাইগাররাই ফেভারিট, তবে অভিজ্ঞ সদস্য না থাকলেও তারুণ্যের শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় আদায় করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
আগেও বহুবার আসা হয়েছে, তবে বাংলার মাটিতে এবারের আসাটা বিশেষের চেয়েও বেশি কিছু। করোনার অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথমবার আন্তর্জাতিক সার্কিটে ফিরছে টাইগাররা। ঢাকায় পৌঁছে ক্যারিবিয়ানরা আছেন 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। সফরের প্রথম প্রেস কনফারেন্সটা তাই নিউ নর্মালের নিয়মেই সারল অতিথিরা। এই দলটার তারকা ক্রিকেটারদের বড় একটা অংশ বাংলাদেশের কোভিড পরিস্থিতির দোহাই দিয়ে নাম প্রত্যাহার করেছেন সফর থেকে, তাতে আপত্তি নেই। তবে আক্ষেপটা বাড়ে যখন টি-10 কিংবা বিগ ব্যাশে দেখা যায় সেই ক্রিকেটারদেরই। মহামারীতে বায়াবাবলে খেলা অভিজ্ঞতম দলটা বিসিবির কোভিড প্রোটোকল নিয়ে সন্তুষ্টির কথা জানালেও দেননি পোলার্ড পুরানদের বক্তব্যের কোনো যথার্থ ব্যাখ্যা। এখানকার কোভিড প্রোটোকল সন্তোষজনক। ইংল্যান্ড, নিউজিল্যান্ডেও আমরা খেলে এসেছি, সব জায়গায় এই নিয়মগুলো প্রায় একই ধরনের। আর কোনো ক্রিকেটার আসতে না চাওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত, এটা ঠিক নাকি ভুল সেই ব্যাখ্যা আমার দেয়া উচিত হবে না। উইন্ডিজ কোচের পরের বক্তব্য নিশ্চয়ই মনে ধরবে টাইগার ভক্তদের। ঘরের মাটিতে সাকিব তামিমদেরই ফেভারিট মানছেন ফিল সিমন্স। তবে তরুণদের ব্যাটালিয়ন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তার দল। ক্রিকেটের সব দলই নিজেদের মাটিতে দারুণ খেলে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের অভিজ্ঞ ক্রিকেটার আছে, তবে তারুণ্যের একটা ক্ষুধা থাকে। দলে কারা আছে সেটা মুখ্য নয়, মাঠে তাদের পারফরমেন্স আর মনোভাবটাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব। নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে শুক্রবার হোম অফ ক্রিকেটে অনুশীলনে নামবে ক্যারিবিয়ানরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। বাংলাদেশে আসার পর ওয়েস্ট ইন্ডিজ দলের করা প্রথম কোভিড টেস্টে সবার ফলাফল নেগেটিভ এসেছে। গেল রোববার বাংলাদেশে এসেছে উইন্ডিজ ক্রিকেট দল। দেশে আসার পর থেকে তারা আছে কোয়ারেন্টিনে। 3 দিনের ব্যবধানে 2 বার কোভিড টেস্ট হওয়ার কথা দলের সব সদস্যের, যে কারণে এখনও তারা কোয়ারেন্টিনে আছেন। সোমবার হয়েছে তাদের প্রথম দফার কোভিড টেস্ট। ক্রিকেটার, স্টাফ ও দলের সব সদস্য মিলে 47 জনের সবারই নেগেটিভ রেজাল্ট এসেছে। বুধবার দ্বিতীয় দফায় কোভিড টেস্ট হবে ক্যারিবিয়ানদের। সেখানে সবার ফলাফল নেগেটিভ আসলে তারা পাবে মাঠে নামার অনুমতি। বিসিবি প্রদত্ত সফর বৃত্তান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করার কথা ক্যারিবিয়ানদের। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে উইন্ডিজ। ওয়ানডে সিরিজের আগে আগামী 18 জানুয়ারি তারা খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ফেডারেশন কাপের মতো স্বাস্থ্যবিধি মেনে বিপিএলও স্বল্প সংখ্যক দর্শক ঢোকার অনুমতি দিয়েছে বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচগুলো এবার 4টি ভেন্যুতে আয়োজন করা হবে। 2018-19 মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। গেল মৌসুমেও শিরোপা ধরে রাখার মিশনের দুর্দান্তভাবে এগুচ্ছিল বসুন্ধরা রাজারা, কিন্তু বাঁধ সাধে করোনা, মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। এই মৌসুমে সে আক্ষেপ ঘোচাতে চায় অস্কার ব্রুজনের দল। মাত্রই ফেডারেশন কাপে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা। ল্যাটিন ম্যাজিকে প্রতিটি ম্যাচেই সমর্থকদের মন ভরিয়েছে ব্রুজনের দল। দাপট দেখিয়েছেন আর্জেন্টাইন রাউল বেসারো, ব্রাজিলিয়ান রফসান রবিনিও। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করছেন দেশীয়রাও। সব মিলিয়ে তারকা ঠাসা এক দল কিংস। ভারসাম্যপূর্ণ এই দল নিয়ে লিগেও চমক দেখাতে চায় তারা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা পেয়েছে উত্তর বারিধারাকে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল জাহিদুর রহমানের দল। বসুন্ধরার তুলনায় দলীয় শক্তিতে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে সেরাটা দিয়ে নিজেদের প্রমাণ করতে চায় বারিধারা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় পরীক্ষার্থীদের মূল্যায়নে হচ্ছে বিশেষায়িত বিকল্প পদ্ধতি, হচ্ছে না এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষা উপমন্ত্রী। আগের ক্লাসের নম্বর দেখে ফলাফল তৈরির পরামর্শ। 2023-এর শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে। শেষ হয়েছে প্রায় 27% কাজ। 200+ পরিবারের পুনর্বাসনে নির্মাণ হচ্ছে ঘর। এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে চলছে যান চলাচলে উপযোগী করার কাজ। অবকাঠামোর উন্নয়নে এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।